This is AGT Live 24/7. ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ প্রদান করতে হবে। জানেন সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিশেষ করে কৃষক, চাষি, পশুপালক, শ্রমজীবী অংশের মানুষ, মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত। ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি, এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি। এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস। ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত, ঘণ্ডাঝড়ায় পুজো নেই, বাংলাদেশে পুজো হচ্ছে না, আমরা খুবই নিন্দা জানাই। কিন্তু আমার রাজ্যে গণ্ডাছড়ায় পুজো হচ্ছে না এ নিয়ে বলার কেউ নেই। আমার রাজ্যে কৃষক, মৎস্যজীবী, চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে, তাদের কথা শোনার কেউ নেই। কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি, এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য, মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর SDM এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে, 8-9 জন ইঞ্জিওর্ড, ব্যাডলি ইঞ্জিওর্ড, এরা হাসপাতালে গেছে, IGM হাসপাতালে। গুন্ডারা, হারমাদ বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে SDM অফিস কক্ষের ভেতরে। অপরাধ মানুষের কথা বলতে এস, অপরাধ কৃষক কুলের কথা বলতে এস, অপরাধ মৎস্যজীবীদের ক্ষতির কথা বলতে এস, অপরাধ শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এস, কাজে তাদেরকে মারধর করো, লাঠি পেটা করো। ফেসিবাদের একটা সীমা রয়েছে, এদের মধ্যে আর স্বৈরাচারী শাসকদের মধ্যে আমরা কোনো পার্থক্য খুঁজে পাই। যাই হোক, রক্ত ঝরোক আর যাই খুশি হোক, কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকা দায়িত্ব সবটাই পালন করবে, এবং আজকে এই সারা রাজ্য জুড়ে একই কায়দায় 23টি মহকুমায় আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করছি। আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয়, আচমকা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হয়েছে, আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে, এবং এইগুলো টু দ্য চিফ সেক্রেটারি থ্রু SDM কি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি অন্তত 1 বছর তোমরা স্থগিত রাখার সিদ্ধান্ত, বিদ্যাজ্যোতি প্রকল্পের যে টাকা এটা প্রত্যাহার করো, মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যের, অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছতে হবে, সে রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা। এই দাবিগুলো নিয়েই আমাদের আন্দোলন, আমরা এখন SDM অফিসের পক্ষে সদর জেলা সভাপতির নেতৃত্বে বোথ দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, দে ওয়ান্ট টু হাশ আপ দ্য অ্যাকচুয়াল স্টেট অফ অ্যাফেয়ার্স, দে ওয়ান্ট টু সাপ্রেস দ্য অ্যাকচুয়াল ফিগার। ইচ অ্যান্ড এভরি ডে রেপ, গ্যাংরেপ, আউটরেজিং দ্য বডিস টু উমেন, মার্ডার, থেফট, ডেকয়েটি, আর্সনিং, লুটিং, ইনসিডেন্ট টেকিং প্লেস। আই উড লাইক টু নো হোয়াট ইজ দ্য রেট অফ কনভিকশন অফ দ্য IPC কেসেস, প্লিজ ক্ল্যারিফাই ওয়াই দিস দ্যার ইজ বিন স্পার্ট ইন সচ সর্ট অফ ইনসিডেন্ট ইন দ্য স্টেট অফ ত্রিপুরা, ওয়াই? হোয়াট দ্য চিফ মিনিস্টার অ্যান্ড দ্য DGP ইজ ক্লেমিং দ্যাট ডাজেন্ট ম্যাটার, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ পিপল আর ইনসিকিউর, উমেন আর ইনসিকিউর, দ্যাট ইজ দ্য রিয়েল স্টেট অফ অ্যাফেয়ার্স দ্যাট এক্সিস্ট ইন ত্রিপুরা। Just become Chief Minister assured us of a medical hub, Chief Minister assured of an education hub, rather we are witnessing on the contrary
is the hub of the criminals, it's the hub of the rapists, it's the hub of the antisocial, it's the hub of the drug mafia that exists in the state of Tripura. The Chief Minister has said, or in a threat mode, he is going to open all the cases of previous government. If someone wants to prove that he is the biggest joker, how can I help him? Why you are saying that? Because what is law? Law is common sense, application of mind and common sense. Once a trial takes place, once a verdict is pronounced, judgment is pronounced, why the Chief Minister, even the Chief Minister's father, even can't reopen any sort of case? That is the law. He's speaking all nonsense and people, and he's trying to achieve, taking the advantage of the ignorance of the common people. He wants to prove that he's a hell of a great guy. He's a big zero. There is a competition in between the previous Chief Minister and the present Chief Minister as to who speaks all bullshit. He's speaking all bullshit and all nonsense. Some political violence is taken that place. He says those cases can be reopened. He's claimed that. He says verdict is pronounced. No, he says about the cases, those have been harsher. Those are yet to be given any verdict. Also. I don't know whether such cases. He told Kuner case. He told murder case. Murder case, due to lack of evidence, if someone has been acquitted, he cannot reopen any case, number one. This is the law. He cannot act against the law. He has to act according within the periphery of the law. Why is raising these issues? What is the reason? Reason is there is a squabble. And you know, those assets are presently the assets of the BJP. Those criminals, murderers, hooligans, those who have burned the common people houses, those who have taken law in their own head. They are the Panchayat Pradhan, they are the Panchayat Samiti member, they are elected representative, they are in charge of Mandal, they are big shots of the BJP. Whom is he trying? He is trying to threaten his own party men. He is trying to threaten his own party men because there is a squabble in between the good ones and the bad ones, have and have nots. He is in a thick soup. And if this continues, his days are numbered. Wait and watch, his days are numbered. Either he's going to face the same consequence as that Mr. Biplab Kumar, the finish on it.